হাওড়া থেকে লোকাল ট্রেন, লেখা আছে লেডিস স্পেশাল, আছে না নেই? আছে। শুধু তাই নয়, আমি এই যে ইনি চাকরি করেন সরকারি, তাই তো আছে, সরকারি চাকরি করেন, উনি মারা গেছেন, ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন তো, ওনার স্ত্রী টাকা পাবে কি পাবে না? পাবে, পাবে, পেনশন পাবে। এবার ওনার স্ত্রী চাকরি করত, ওনার স্ত্রী মারা গেছে, উনি স্বামী হিসাবে পাবেন? পাবে না। কত সাবসিডি দেখুন। এক, আমি মমতাজুল ইসলাম, আমি যদি এখন পাপ করি, মারাত্মক পাপ করেছি, আচ্ছা বলুন তো আমার পাপের ব্যাপারে আমার বউকে হিসাব দেওয়া লাগবে? লাগবে না। আমার স্ত্রী অনেক পাপ করেছে বিয়ের পরে আমার সঙ্গে থাকার কারণে, সে অনেক পাপ করে ফেলেছে, বলুন তো আমি গার্জন হিসাবে আমাকে জবাবদিহিতা করতে হবে কি হবে না? হবে। তার মানে নারী, তোমাকে যে সম্মান দেওয়া হয়েছে পৃথিবীতে পুরুষকে সে সম্মান দেওয়া হয়নি, তুমি বুঝতে পারোনি তোমার সম্মান কতটা। নারী পুরুষের একটাই হুকুম, 10 বছর বয়সে যদি আপনার মেয়ে যদি নামাজ না পড়ে, তাহলে 10 বছর বয়সে যদি আপনার মেয়ে যদি না পড়ে, তাহলে তাহলে মেয়ের মা ওকে শাসন করবে। এখন তো শাসন আর করা যাবে না, বাপ তো নিজেই নামাজ পড়ে না। কি বললাম বুঝলেন না? ওই যে আমি একটা কবিতা বলি, ছোট্ট খোকন বলল সেদিন বাবাকে তার ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা, তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন বলল তখন হয়নি আমার ভুল, তুমিও তো ছিলে আমারই মতো তাই পেকেছিল দাদুর চুল। কি বুঝলেন? একটা বাচ্চা ছেলে তার বাপকে ডেকে বলছে, আব্বা তোমার চুলগুলো পেকে যাচ্ছে কেন? বলছি ওরে যাদের ছেলেরা খুব বদমাশ না, টেনশনে চুল পেকে যায়। তখন ছেলেটা বলছে, তাহলে দাদুর চুল পেকেছিল কেন? তুমিও মাল্টিভিটামিন ছিলে, দাদুর তাহলে চুল পাকলো কি করে? এখন যদি আপনার 10 বছরের ছেলেটাকে একবারই মারতে যান, আর ও যদি ঘুরিয়ে গ্রামের একটা মুরব্বীকে জিজ্ঞেস করে যে আমার আব্বা নামাজ পড়েছে, নামাজ ধরেছে কত বছরে গো চাচা, বলছে তোর বাপ ধরেছে তো আজকে 3 বছর বয়স, 60 বছর। তা বেটা যদি ঘুরিয়ে বলে তুমি তো 57 বছর বয়সে নামাজ ধরেছ আর আমাকে 10 বছরের জন্য মারতে এসেছ, এটা বলতে পারে কি পারে না? পারে। তার মানে সমাজের যত রকমের অরাজকতা, সমস্ত গার্জেন এবং পুত্র, গার্জেন কন্যা সকলেই আমরা দায়ী। দায়ী নাই বলুন, সকলে উভয় দোষী, উভয় দোষী, সব কাজে ভেজাল, সবাই দোষী। বক্তাকে দাওয়াত করেছে আর হ্যান্ডবিলে লিখছে অমুক বক্তার নকল, লিখছে না অনেক জায়গায়, হ্যাঁ ওই নূর মোহাম্মদের নকল, বদরুদ্দোজা নাদবীর নকল, এক জারজিসের নকল। আরে বক্তাই যদি নকল হয় তার হাদিস কোরআন আসল হবে? জাতি তার কাছে কিছু আশা করতে পারে? পারে বলুন? সে তো নিজেই নকল, আপনি নকল মাল কি আনছেন? নকল মানের কিছু আসল আশা করা যায়? যায় না। আমি কারোর বিরোধিতা করছি না, আমি সমাজ বোঝাচ্ছি। তা বাপি যদি এরকম হয় তা বেটা আর ভালো করা যাবে? যাবে না। চলুন এইবার আস্তে 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 করে, আপনার বেটা বেটি দুজনা বড় হয়েছে, দুজনা কি বড় হয়েছে, দুইজনের উপরে নামাজ ফরজ। এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম নারী পুরুষের ইসলামিক বিধানে কোন জায়গায় কোন ডিফারেন্স আছে? নাই। এইবার আপনাকে আমি দুটো একটা ডিফারেন্সের কথা বলছি, ভালো করে শুনে রেখে দেন। বিশ্ব নবী বলেছেন, একজন পুরুষ মানুষ যদি জমাতের পরে যদি মসজিদে যায় তাহলে সে একা একা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে,
তারপরে যদি আর একজন যায় তাহলে সেটার ডান দিকে দাঁড়াবে, তারপরে যদি আর একজন যায় তাহলে ইমাম আর কাতারের মাঝখানে থাকতে পারবে না, ইমাম আগিয়ে চলে যাবে বা মুসল্লি পিছে হটে যাবে, জায়গা যেমন পরিস্থিতি তেমন করবে। তার মানে বোঝা গেল একটা পুরুষ মানুষ ইমামতি যদি করে তাহলে তাকে আগে বেড়ে ইমামতি করা লাগবে, কিন্তু বিশ্ব নবী বলেছেন নারীরা যখন জমাতে সালাত আদায় করবে, অর্থাৎ নারীরা যদি মসজিদে সালাত আদায় করে, নারী যদি বাড়িতে যদি সালাত আদায় করে, তাহলে নারীদের নিয়ম হলো কি, মহিলা যে ইমাম হবে ও মাঝখানে দাঁড়াবে, কাতারের আগে বেড়ে গিয়ে ইমামতি করতে পাবে না। এটা হাদিসে আছে না নেই? আছে। পুরুষ হলে ইমাম আগে বেড়ে যাবে, নারী হলে কাতারের কে মাঝখানে দাঁড়াবে। নাম্বার দুই, ইমামের ভুল হয়ে গেল নামাজ পড়াতে পড়াতে, পিছনে মুসল্লি কি করবে? সুবহানাল্লাহ বলবে, তাই তো? এখন ইমাম সাহেব যদি হুঁশিয়ার হয় বুঝতে পেরে যাবে, সংশোধন করবে, তাছাড়াও একেবারে ফোরফোরটি বলতে যে নিজের কাজ নিজেই করবে। যদি মহিলা ইমামের ভুল হয়ে যায় তাহলে আত্তালি দিবে, কেউ কেউ বলছে এইভাবে এইভাবে মারবে, আওয়াজ হবে, হুঁশিয়ার নি ইমাম হলে বুঝতে পেরে যাবে কি হবে যে আমার কোনো এক জায়গায় ত্রুটি। তার মানে দুই জায়গায় ডিফারেন্স হলো, তাই না? এক, ইমামতির কাতারে দাঁড়াবে, এক সামনে। দুই, সুবহানাল্লাহ বলবে, হাত তালি দিবে, তাই তো? চলুন আরো দুটো একটা আপনাকে ডিফারেন্স দেখাই। সেটা কি, আমাদের বাজারে রেশমের তৈরি করা কিছু জামা কাপড় পাওয়া যায় না? রেশমের তৈরি করা পাঞ্জাবি পাওয়া যায় না? যায়। এই রেশমের তৈরি করা কোন কাপড়ে পুরুষ মানুষের জন্য জায়েজ নাই? ইমাম সাহেবকে দেখতে পারে না, মৌলভী সাহেবকে দেখতে পারে না, অনেক চ্যাংড়া পোলা আছে না, নাই মৌলভী সাহেবদের দেখতে পারে না, বলছে ওদের দেখলে আমার গা চুলকায়, অনেক লোক আছে। আবার বিয়ে করার সময় দেখছি এইরকম রুমাল দিয়ে বড় পাঞ্জাবি আর টুপি পরে বসে আছে, মানে নকল মৌলভী সাজতে হয়েছে বিয়ে করার সময় তাকে, কিন্তু এমনি মৌলভী সাহেবকে দেখতে পারে না। আচ্ছা, দাড়িওয়ালা লোক আমার পছন্দ হয় না, অনেক মেয়েও কিন্তু বলে দাড়িওয়ালা ছেলে পছন্দ হয় না, ও মৌলভী সাহেব পাঞ্জাবি পরে থাকে পছন্দ হয় না। তা তোমার বর যখন বিয়ে করতে আসে আন্ডার প্যান্ট পরে আসতে বলতে পারতে? হ্যাঁ, মৌলভী সাহেবদের এতই পিছনে বদনাম দুর্নাম, অথচ ওদের ভ্যাক না করলে তোমার বিয়ে হয় না। এই যে বিয়ে করার জমায় পাঞ্জাবি কিনেছেন, অনেক সময় দেখতে পাওয়া যায় 5,000-7,000 টাকা দামের শেরওয়ানি কিনলে তার ভিতরে রেশমের কাপড় থাকে। যদি দোকানদারের কাছে জানতে পেরে যান রেশমের কাপড় আছে, তাহলে ওটা আপনার জন্য একেবারেই হারাম, চলবে না, একেবারেই হারাম, মহিলা পড়তে পাবে। নাম্বার তিন, চার, সোনার অলংকার, সোনার জিনিস পুরুষ পড়তে পাবে না? পড়ছে কি পড়ছে না? ওরে বাবা, কিছু আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, ওকে কেউ কেউ চিনত না, এখন ওই কুচবিহারের দিকে রাজমিস্ত্রি খাটতে গিয়ে ঠিকাদার হয়েছে, কিছু পয়সা করি হয়েছে আর কি। তা আগে গায়ে ময়লা বসে থাকতো, এখন দেখছি তিনটা সোনার আংটি আর গলার চেন আর বুকের ছাতি এরকম করে রাস্তা দিয়ে ঘুরছে, মানে কি ছিনু আর কি হুনু, এরকম লোক আছে না নেই? আচ্ছা, সোনার অলংকার পরে ঘুরছে কি ঘুরছে না? ঘুরছে, এটা হারাম পুরুষের জন্য। আবার সমাজের একটা রীতিনীতি হয়ে গেছে যে বিয়ে করতে গেলে শ্বশুর মশাইকে জামাইকে একটা সোনার আংটি দিয়ে মুখ দেখতে হয়, এটা আপনাদের দিনাজপুরে আছে? সোনার আংটি শাশুড়িরা দেয় না? দেয়, আমাদের ওই কলকাতার সাইড আছে, শাশুড়ি জামাইয়ের মুখ দেখতে গেলে সোনার আংটি দিতে হয়, দিয়ে মুখ দেখে। আল্লাহু আকবার, হারাম জিনিস দিয়ে জামাইয়ের মুখ দেখছে শাশুড়ি মা। চলুন, নারী যদি হয় ওর যদি 1 কুইন্টাল যদি গায়ের গহনা থাকে, জাকাত দেওয়ার পরে সবটাই অলংকার হিসাবে পড়তে পারে। সোনার আংটি পড়েন কেন, চেন গলাতে লাগান কেন? আবার অনেক ছেলেকে দেখতে পাওয়া যায় যে কানে দুল দিয়ে ঘুরছে, দেখতে পায় না?
মানে ওই যে ছেলে না মেয়ে ওকে বুঝাই বড় মুশকিল, মানে এর মাঝখানে যারা আছে মনে হয় তারা, আমি আর নাম বলছি না, দেখতে পাওয়া যায় কি যায় না যায়। আরে অলংকার ইসলামের নারীদের জন্য বৈধ, কারণ কি বলুন তো, এ তো একটা মারাত্মক লজিক আছে, লজিকটা কি? আচ্ছা বলুন, সারা পৃথিবীতে সুন্দর কে, নারী না পুরুষ? পুরুষ বলছে নারী, মানে ও মেয়ে ছেলে ছাড়া কিছু বুঝে না, বলছে নারী, খ্যাপা কথা ঘরে। পৃথিবীতে সব থেকে সুন্দর হচ্ছে পুরুষ, ওই জন্য ইসলাম ওদের অলংকার নিষেধ করেছে। পুরুষ খালি গায়ে থাকলেও পুরুষ, পাঞ্জাবি থাকলেও পুরুষ, শার্ট পরে থাকলেও পুরুষ, ও গেঞ্জি পরে থাকলেও পুরুষ, ও আন্ডার প্যান্ট পরে থাকলেও পুরুষ। আর একটা মহিলা দুটো থালা মেজে এসে দেখছে, আবার আয়না দেখছে, দেখবেন বাড়িটা ঘরটা মুছে দেওয়ার পরে দেখছে আবার আয়না দেখছে যে মুখে কালি লেগে আছে কিনা, এইখানে পালিশ, ঠোঁটে পালিশ, চোখে পালিশ, মুখে পালিশ, হাতে পালিশ, সব জায়গাতে পালিশ। তার মানে কি, ও নিজেও জানে আমি সুন্দর নয়, আমাকে পালিশ দিয়ে ওকে দেখাতে হবে, তাছাড়া পছন্দ করবে না। কি বলছি বুঝতে পারছেন না? পৃথিবীতে দুটো কথা আছে, ধারণা আজকে জেনে নেন। এক, পুরুষ হচ্ছে সব থেকে সুন্দর। গরু দুটো লিঙ্গ তাই না, নারী আর পুরুষ, কোন গরুটা দেখতে ভালো? পুরুষটা। বাঘ আর বাঘিনী, বাঘিনীর গোঁপদাড়ি কিছু নাই, আর বাঘ গর্জন কি বড় বড় গোঁপদাড়ি আছে তার, গর্জন হয় না? আপনি মুরগি আর মোরগের দিকে দেখুন, মোরগের মাথাতে ফুল আর গলার ভয়ে কি, আর দেখতে কি চমৎকার, সুন্দর কি সুন্দর নয়? সারা পৃথিবীর স্ত্রী লিঙ্গরা সুন্দর নয়, তাকে সুন্দর করতে হয়, আর পুরুষ লিঙ্গরা অটোমেটিকলি সুন্দর। আর একটা জিনিস জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো, পৃথিবীতে নারীর লজ্জা বেশি না পুরুষের লজ্জা বেশি? মানে এরা আন্দাজে পড়ে বলছে যে যদি আবার গোলমাল হয়ে যায়, তো এই বলুন লজ্জা বেশি কার? এই তোমরা বলি, ভাট ভাট করিও না, ওই ওই লোকগুলো বলুক লজ্জা বেশি কার? হ্যাঁ বলছেন নারীর। কে বলেছে নারীর? লজ্জা বেশি পুরুষের। যদি বলছেন কেমন, আপনাকে আমি দেখাবো। এখান থেকে বাসে করে মালদা যান, বাসের ভিতরে বসে আছে 30 জন পুরুষ মানুষ। আচ্ছা বলুন তো, একজন পুরুষ মানুষের পেট দেখা যায়? যদি ওর পেট দেখতে ইচ্ছে করে জামার বোতাম খুলে দেখতে হবে, তাই না? ওই বাসের ভিতরে 40 জন মেয়ে ছেলে ছিল, দেখবেন 20 জন মেয়ের পেট দেখা যাচ্ছে, যায় কি যায় না? তার মানে পুরুষ বাইরে বার হলে তার দেহকে ঢেকে রাখে যাতে কেউ দেখতে না পায়, কিন্তু নারী আবার এমন একটি জাতি যে বাইরে বার হলে খুলে বার হয় যাতে আমার দিকে লোক দেখে, মানে উল্টা হয়ে গেছে ঘটনা। কি ঠিক বলছি কিনা, বাস্তব কিনা অবাস্তব? বাস্তব। আপনার লজ্জা লাগলেও কিছু করার নেই, শরম লাগলেও কিছু করার নেই, ঘটনা যে সত্য, সত্য নয় সত্য। সোনার অলংকার নারী পরবে, পুরুষ পড়তে পাবে না। আর একটা নিয়ম নীতি বাজারে আছে যে বিবাহের অনুষ্ঠানের সময় দেখবেন অনেক সময় ছেলেরা হাতে মেহেন্দি লাগায়, লাগায় কি লাগায় না, লাগায় কি লাগায় না? ঈদের দিলে ছেলেদের হাতে দেখতে পাওয়া যায় মেহেন্দি, গ্রামে জলসা হাতে দেখতে পাওয়া যায় মেহেন্দি, মেহেন্দি দেখতে পাওয়া যায় কি যায় না? কিন্তু পুরুষ মানুষের জন্য মেহেন্দি একেবারেই চলবে না, হারাম। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন বা ঘরের ভিতরে বসে আছেন কোন এক জায়গাতে, একজন মহিলা পর্দার আড়াল থেকে আল্লাহর নবীকে হাত বাড়িয়েছেন, বিশ্ব নবী বলছেন এই হাতটা কার, এটা নারীর না পুরুষের? তখন মহিলাটা বাইরে থেকে বলছে ইয়া রাসূলুল্লাহকে, আমি একজন নারী। আল্লাহর নবী বলছেন তুমি যদি নারী হবে তোমার হাতটা কেন পুরুষের মতো, তুমি বাড়ি চলে যাও, দ্বিতীয়বার যখন আমার দরবারে আসবে তখন তুমি মেহেন্দি লাগিয়ে নিবে। তার মানে বোঝা যায় নারী মেহেন্দি লাগাবে হাতে পায়ে যেখানে তার ইচ্ছা লাগাবে, কিন্তু পুরুষ মানুষ মেহেন্দি লাগাতে পাবে না, ওটা ওরই জন্য হারাম। বর্তমানে লাগাচ্ছে কি লাগাচ্ছে না? একদম আজকে থেকে ছেড়ে দেন। আরে মাওলানারা দাড়িতে লাগাচ্ছে, ওটা হাদিসে আছে,
আপনিও পাকা দাড়িতে লাগা, এটাই সুন্নত যে দাড়ি সাদা হয়ে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইহুদি খ্রিস্টানেরা দাড়ি কালো করে তোমরা তাদের বিপরীত করো, তোমরা মেহেন্দি কালার করো, অন্য যে কোনো কালার আপনি করুন কালো করতে পারবেন না, কিন্তু আমরা সেই ঘুরে ঘুরে ইহুদি খ্রিস্টানদের মতো কালো করছি, মানে শিং ভেঙে বাছুরের দলে ঢোকার লাইন করছে, ও শিং উঠেছে, শিং দুটো ভেঙে এখন ভাবছে বাছুরের দলে যাব, ও 60 বছরের বুড়া, ওর গায়ের চামড়া দেখলে বোঝা যায় চুল কালো হয়ে আছে, একদম কুচকুচ কুচকুচ করছে, লোককে কি বোকা বানাতে এসেছ, লোক বুঝে না। নবীজির হাদিস কি, নবীজির হাদিস যদি কেউ কালো চুল পাকা চুল যদি কালো করে ও তো জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের ঘিরান পর্যন্ত পাবে না, যার ঘিরান 1000 বছর দূরের থেকে যার ঘিরান পাওয়া যায় সে তার ঘিরানটা পর্যন্ত পাবে না। এইখানে অনেক পুরুষ মানুষ বসে আছে কালো করা লোক খুঁজলে মনে হয় পাওয়া যাবে, যাবে না, বলছে মলি সাহেব কি করবো পেকে গেছে কি করবো, পেকে গেছে গেছে, অনেকজনের তো চুল নাই নেড়া, তা সে কি করবে, চাল কাতরা মেখে ঘুরবে, তোমার তো তবু আছে পেকেছে, আর যার নেই সে কি করবে, মানে টাক মাথা লোক আছে না নেই আছে তো কি করবে, আল্লাহ আকবার। যাই হোক, তাহলে নারী পুরুষের কিছু ডিফারেন্স আপনাকে এই পর্যায়ে দেখালাম, তাই তো? চলুন এইবার আপনাকে একটা কঠিন প্রশ্ন করছি, উত্তরটা ভালো করে দিয়েন। এক, আচ্ছা বলুন তো নারীর সম্মান বেশি না পুরুষের সম্মান বেশি? এইবারে চাচা আমার বলছে পুরুষের, একদমই নয়, নারীর সম্মান বেশি। ইসলামের ইতিহাসে এটা একটা মারাত্মক ইতিহাস, গোটা ওয়ার্ল্ড গোটা পৃথিবীর ইতিহাসে এটা একটা মারাত্মক ইতিহাস যে পৃথিবীর ইহুদি খ্রিস্টান হারি চুয়ার চামার বাগদি ছুতর মেতর কোন ধর্মাবলম্বী মানুষ নারীকে স্বাধীনতা দেয়নি, নারীকে ভালোবাসেনি, নারীর ন্যায্য অধিকার দেয়নি, ন্যায্য অধিকার দিয়েছে কে, ইসলাম। আইয়ামে জাহেলিয়াত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন যুগটার নাম কি, আইয়ামে জাহেলিয়াত। আইয়ামে জাহেলিয়াত মানে মানুষ তার বেটির সঙ্গে যৌবনের সম্পর্ক করত, আইয়ামে জাহেলিয়াত মানে ফুপুর সঙ্গে ভাতিজা প্রেমের সম্পর্ক করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতো, আইয়ামে জাহেলিয়াত মানে মা তার বেটার সঙ্গে ব্যভিচার করত, আইয়ামে জাহেলিয়াত মানে ভাই তার বোনের সঙ্গে ব্যভিচার করত, এহেন এক অন্ধকারে নিমজ্জিত জাতিকে, এহেন এক অন্ধকারে ডুবে যাওয়া নারীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে টেনে তুলে এনে নারীকে কন্যার মর্যাদা দিয়েছেন, নারীকে মায়ের মর্যাদা দিয়েছেন, নারীকে খালার মর্যাদা দিয়েছেন, নারীকে একেবারে রাজ সিংহাসনে বসিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা পৃথিবী কোন ধর্মাবলম্বী মানুষ তার নারীকে সম্মান দেয়নি, ইসলামই শুধুমাত্র দিয়েছে। কম সম্মান নারীর, মা তুমি তোমার ওজন বুঝছ না, তুমি তোমার ওজন বুঝতে পারোনি এই জন্য আজকে তোমার এই অবস্থা, আরে আল্লাহ আল্লাহর নবী যা সম্মান দিয়েছে আলাদা ব্যাপার, ওটা ধরে নেন, দুনিয়াতে দেখুন ওদের সম্মান কত, একটা একটা করে দেখাই। এক, আচ্ছা বলুন তো লক্ষ্মীর ভাণ্ডার পায় কারা, কথা বলুন, মহিলারা পায় তাই না, আচ্ছা বলুন তো দেখি বিবাহের সময় মেয়ের একটা টাকা পায়, হ্যাঁ কি বলে, কন্যাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, আচ্ছা বলুন তো রূপশ্রী পুরুষ পায় না নারী পায়, নারী পায়। আচ্ছা আপনি জীবনে দেখেছেন রেল লাইনে লেখা আছে বা বাস স্টপেজে আছে যে পুরুষের সিট নাই, স্পেশাল বাসে লেখা আছে লেডিস সিট, হ্যাঁ, শিয়ালদা থেকে বনগা লাইন, শিয়ালদা থেকে বারুইপুর, হাওড়া থেকে লোকাল ট্রেন, লেখা আছে লেডিস স্পেশাল, আছে না নেই, আছে, শুধু তাই নয়, আমি এই যে ইনি চাকরি করেন সরকারি, তাই তো স্যার, সরকারি চাকরি করেন, উনি মারা গেছেন ভালো করে বুঝবেন, আচ্ছা বলুন তো ওনার স্ত্রী টাকা পাবে কি পাবে না,
পাবে, পাবে, পেনশন পাবে। এবার ওনার স্ত্রী চাকরি করত, ওনার স্ত্রী মারা গেছে, উনি স্বামী হিসাবে পাবেন? পাবে না। কত সাবসিডি দেখুন। এক, আমি মমতাজুল ইসলাম, আমি যদি এখন পাপ করি, মারাত্মক পাপ করেছি, আচ্ছা বলুন তো আমার পাপের ব্যাপারে আমার বউকে হিসাব দেওয়া লাগবে? লাগবে না। আমার স্ত্রী অনেক পাপ করেছে বিয়ের পরে আমার সঙ্গে থাকার কারণে, সে অনেক পাপ করে ফেলেছে, বলুন তো আমি গার্জন হিসাবে আমাকে জবাবদিহিতা করতে হবে কি হবে না? হবে। তার মানে নারী, তোমাকে যে সম্মান দেওয়া হয়েছে পৃথিবীতে পুরুষকে সে সম্মান দেওয়া হয়নি, তুমি বুঝতে পারোনি তোমার সম্মান কতটা। একটা একটা করে সম্মানের কথা বলি। এক, নারী আমাদের সঙ্গে কয়েকটা সম্পর্কে জড়িত হয়। এক, মা। দুই, খালা। তিন, নানি বা দাদি বা ওই ক্যাটাগরি, মা বা মায়ের ক্যাটাগরি, ফুপু বা ফুপুর ক্যাটাগরি, বোন বা বোনের ক্যাটাগরি, ভাগ্নি বা ভাগ্নির ক্যাটাগরি। আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পুরুষের এত মর্যাদা দেয়নি, একটা পুরুষের একটা জায়গা শুধু মর্যাদা দিয়েছে, সেটা হচ্ছে পিতা হিসাবে, আর কোনো হিসাবে তার মর্যাদা নাই। কিন্তু একটা নারী সে মা হিসাবে মর্যাদা পাবে, একটা নারী খালা হিসাবে মর্যাদা পাবে, একটা নারী কন্যা হিসাবে মর্যাদা পাবে। আয়েশা বলছেন কি হয়েছে বলো, মহিলা বলছেন কে গো আমাকে কিছু খেতে দাও, আম্মাজান আয়েশা বলছেন আমাদের বাড়িতে দু তিনটা খাজুর ছিল, আমি তিনজনকে তিনটা খাজুর দিলাম, আল্লাহর আমি মহিলাকে দেখতে পেলাম যে মহিলার সঙ্গে দুটি বাচ্চা ছিল, মহিলাটি কি করেছেন দুটি বাচ্চাকে দুটি খাজুর দিয়ে দিয়েছে, আর একটা খাজুর নিজের কাছে রেখে দিয়েছে। আম্মাজান আয়েশা বলছেন আর একটা খাজুর মহিলাটি নিজের কাছে রেখে দিয়েছে, বাচ্চা দুটোরই খাজুর খাওয়া শেষ, দুজন আবার মায়ের খাজুরটার দিকে বলছে মা দাও। তখন মহিলাটি খাজুর অর্ধেক করে দুটো বাচ্চাকে ভাগ করে দিলেন। ঘটনা ঘটেছে এরকম, আল্লাহর নবী বাড়িতে এলেন, আয়েশা বলছেন আল্লাহর নবী আজকে আমাদের বাড়িতে একটা ভিখারিনী এসেছিল দুটি কন্যা সন্তানকে নিয়ে ভিক্ষা চাইতে, ঘটনা এই 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 এই। বিশ্ব নবী বলেছেন শোনো, আমি আর এতিমের দেখাশুনো কারি জান্নাতে এইভাবে থাকবো। এইটা বলার পরে আল্লাহর নবী তর্জনিয়ার মধ্যম আঙুল একটু ফাঁক করে দিলেন। বিশ্ব নবী বলছেন আয়েশা শোনো, কোন লোক যদি তার বেটি হয়েছে বলে যদি বিপদে পড়ে যায়, বিয়ে দিতে পারবো না, খেতে দিতে পারবো না, বা দিতে পারছে না, যদি কষ্টের সঙ্গে তার বেটিদেরকে জীবন যাপন করায়, আমি নবী বলছি আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকব। এইটা বলার পরে বিশ্ব নবী দুটা আঙুলকে এক জায়গায় জমা করে দিয়ে বলছেন দেখো এই রকম ভাবে আমি আর কন্যার পিতা জান্নাতের ভিতরে থাকব। আল্লাহু আকবার। এই ওই জন্য আপনাকে বলেছি এর আগেও সোশ্যাল মিডিয়াতে, বাজার থেকে যখন বাড়ি আসবেন আপেল আঙুর বেদানা যা কিছু আনবেন সর্বপ্রথম আপনার মেয়ের হাতে দেবেন, একদম। নাম্বার দুই, বাড়ি থেকে যখন বার হবেন মেয়ের কপালে চুমু দিয়ে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো সফরে যেতেন ফাতেমার কপালে চুমু দিয়ে তবে বাড়ি থেকে